চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে এটা দিয়ে আসার সময় কাঁচা বাজার মাছ আর সাবান নিয়ে আসবেন। সাবানটা না ফুরিয়ে গেছে। তার মানে ওই সময় সীমানা মৃণালের বাসায় গিয়েছিল। আমার তো তাই মনে হয় সীমানা মৃণালকে খুন করতে গিয়েছিল। কেন এসেছেন সেটা বলুন না। মানে বাড়ি ভাড়া করছিলাম। এদিকে কোথাও টুলেট দেখেছেন? তা দেখিনি, দেখছি আছে কিনা। নেই, এলাকায় কোনো বাড়ি ভাড়া নেই। এটা আপনার কেন মনে হলো? কারণ এখন পর্যন্ত ঘটনাস্থলে আমরা দুজন মানুষকে দেখতে পাই, এক সীমানা, দ্বিতীয় হচ্ছে আপনি। সীমানা নিশ্চয়ই চাইবে এটা সুইসাইড দেখানোর জন্য, কিন্তু আপনি সেটা চাইবেন না। আপনি চাইবেন সীমানাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, আর তার জন্য আপনি সুইসাইড নোটটা সরিয়ে ফেলবেন। হোয়াট ননসেন্স, বাজে বাজে কথা বলছেন আপনি। আমি কিন্তু অনুমানের কথা বলছি। আপনার এভাবে রেগে যাওয়াটা ঠিক না। আপনার এই সমস্ত বাজে কথা শোনার মতো সময় আগ্রহ কোনোটাই আমার নেই। একটা কথা, পুলিশের রিপোর্ট অনুযায়ী মৃণালের খুনের সম্ভাব্য সময় হচ্ছে 11:30 থেকে 12:30। আপনি সীমানাকে ঠিক কখন দেখেছিলেন? 12:00 পরেই দেখেছিলাম। 11:15-12:30 হতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি 11:15 থেকে 12:30 ওখানে গিয়েছিলেন? তাই তো। দাঁড়ায়, নতুন করে প্রশ্ন করার কি আছে? জামিল সাহেব, আমি আপনার আর কোনো প্রশ্নের উত্তর দেব না, আপনি দয়া করে আসতে পারেন। তাহলে এবার বলুন, আপনি যদি 11:15 থেকে 12:30 সময় ওইখানে গিয়ে থাকেন, তাহলে ঠিক 11:15 সময় আপনি মৃণালের বাসা থেকে আপনার বাসায় আপনার বোনকে কীভাবে ফোনটা করতে পারেন? এটা অনুমান নয় আশরাফ সাহেব, এটা প্রমাণিত। এসব বাজে কথা বলছেন, কি বোঝাতে চাইছেন? আমি খুন করেছি? খুনি কে সেটা এখনো বের হয়নি, তবে খুব শীঘ্রই ধরা পড়বে। সেটাকে প্রমাণ করুন খুনিকে, তারপর আসুন। সাবেরি, এই সাবেরি, কি হয়েছে ভাইজান? এই তুই গোন্দাকে কি বলেছিস? যা সত্য তাই বলেছি। তুই কি বলেছিস যে মৃণাল যেদিন খুন হয় সেদিন বাইরে থেকে আমি তোকে ফোন করেছিলাম? তুই আবার এই কথাটা কেন তাকে বলতে গেলি? কেন, সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সমস্যা তো একটা বাঁধিয়েই দিয়েছিস, বিরাট সমস্যা। এখন ওই গোয়েন্দা ব্যাটা সন্দেহ করছে আমি মৃণালকে খুন করেছি। এটা কি করে হয়? টেলিফোনের সাথে খুনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সম্পর্কটা এখন তৈরি হয়ে গেছে। গোয়েন্দা প্রমাণ করার চেষ্টা করছে মৃণাল যে সময়টাতে খুন হয় সেই সময়টাতে আমি ওখানে ছিলাম। তার মানে হচ্ছে খুনটা আমিই করেছি। তুমি নিজেই তো বলেছো নোমান খুন করেছে। একদম চুপ, এই কথাটা যেন কোনোভাবেই এই বাড়ির দেয়ালের বাইরে না যায়। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, খুনটা কি তুমি নিজে করেছো? কি আশ্চর্য, আমি কেন খুন করতে যাব? তুমিই তো
গিয়েছিলে খুন? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু খুনটা আমিও করিনি, নোমানও করিনি। খুনটা করেছে সীমানা এবং সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করছি। কিন্তু তোর একটি কথা সমস্ত কিছু উলটপালট করে দিল। ভাইজান, আমি তো সব অনুমান করে বলেছি, এটা থেকে কি করে প্রমাণ করবে? ওই টেলিফোনের ডায়াল টাইম দেখে, এবং সে ইতিমধ্যে প্রমাণ করেও ফেলেছে। বললেই হলো নাকি আমি ওই গোয়েন্দাকে খুন করে ফেলবো যদি আমার ভাইজানের দিকে আঙ্গুল তুলে। বুড়ি পাগলের মতো কথা বলিস না, ওই গোয়েন্দাকে খুন করে কিন্তু পুরো চৌধুরী পরিবারকে ওই মাটির সঙ্গে মিশিয়ে দিবি নাকি? তাহলে কি করবো ভাইজান? তোকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। আর এরপর আমার সঙ্গে কথা না বলে তুই কাউকে কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু এর সমাধান কি করে করব? ঠিক জানি না কিভাবে, ভাবতে হবে, একটু ভাবি। আচ্ছা তুই এক কাজ করতে, যা যা। কেমন আছেন জামশেদ? হ্যাঁ ভালো, সরি অসময়ে আপনাকে বিরক্ত করতে। না না ঠিক আছে, বলুন কি হেল্প করতে পারি আপনাকে। আমার আসবার কারণটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু তার আগে একটা কথা বলুন, আপনি কার হয়ে কেসটা লড়ছেন? দেখুন আমি সত্য সন্ধানী, আমি কারো প্ররোচনায় কোনো কেস হাতে নেই না। মৃণালের গুম কেস নিয়ে আমি কাজ করেছিলাম, সেই মৃণাল খুন হয়েছে, স্বভাবতই একটা কৌতূহল আমার আছে সে থেকে কাজটা নেওয়া। কেসটা যেহেতু আপনি দেখছেন, আমি আশা করবো আপনি এটার একটা সফল সমাপ্তি টানতে পারবেন। আপনার উপর আমার কনফিডেন্স আছে। থ্যাংক ইউ আরমান সাহেব। ইউ মোস্ট ওয়েলকাম। তবে তার জন্য বেশ কিছুদিন যেতে হয়েছে, প্রথম থেকে সেটা ছিল না। আপনার মনে আছে আপনার সাথে অফিসে প্রথম কী কথা হয়েছিল? মৃণালের সম্পর্কে আমি কিছু জানতে চাই। মৃণাল? মৃণালকে? কিছুদিন আগে আপনারা তাকে বরখাস্ত করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তাকে বরখাস্ত করেছিলাম, কিন্তু কিছুদিন আগে তো উনি আবার চাকরিতে পুনর্বহাল হয়েছেন। তা হয়েছে, কিছুদিন হলো মৃণালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে তাকে গুম করা হয়েছে। হোয়াট? এসব কথা আপনাকে কে বলেছে? সে প্রসঙ্গে পরে আসি, একটা কথা বলুন তো, মৃণাল লোকটা কেমন ছিল? একজন অফিস কর্মচারী হিসেবে সে ছিল একজন অপদার্থ এবং বিশ্বাসঘাতক, অফিসের ইনফরমেশন সব বাইরে লিক করত। তাহলে তাকে আপনারা আবার কেন চাকরিতে পুনর্বহাল করলেন? সেটা আমি কখনোই চাইনি। তাহলে কে চেয়েছিল? আমার বড় ভাই নোমানের স্ত্রী সীমানা রহমান। হ্যাঁ আমার মনে আছে। আপনাকে একটা কথা বলি জামিন সাহেব, মৃণাল হত্যার কেসটা যদি কেউ আপনাকে না নিতে বলতো, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করতাম কেসটা হাতে নেওয়ার জন্য। সেটা কি খাল কেটে কুমির আনার মতো ব্যাপার হয়ে যেত না? দেখুন জামিন সাহেব, মৃণালকে কে খুন করেছে আমি তার সুষ্ঠু তদন্ত চাই। অপরাধী যদি আমিও হতাম, আমি আমার শাস্তি চাইতাম। অন্তত চৌধুরী পরিবারের উপর থেকে যে অসময়ের মেঘ ভাসছে সেটা দূর হয়ে যাক। থ্যাংক ইউ আরমান সাহেব, আশা করি আপনার এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারব। এবার আমাকে কয়েকটি প্রশ্নের জবাব দিন তো। হ্যাঁ বলুন, কী জানতে চান? মৃণাল যেদিন খুন হয় সেদিন আপনি কোথায় ছিলেন? আমি জরুরি কাজে হংকং গিয়েছিলাম, কদিন পরই ফিরে এসেছি। আপনি চাইলে আমার পাসপোর্ট চেক করতে পারেন। নো থ্যাংকস, প্রয়োজন হলে দেখব। তারপর বলুন আর কী জানতে চান? মৃণালের খুনের যে এভিডেন্সগুলো পাওয়া গেছে তার সবগুলোই সীমানা বিরুদ্ধে যায়। আবার সীমানার নিজেও কিন্তু মৃণালকে খুন করতে চেয়েছিল। দেখুন তার থেকে কিন্তু প্রমাণ হয় না যে সীমানা ভাবে খুনটা করেছে। কিন্তু এভিডেন্সগুলি তো সত্য। হ্যাঁ হতে পারে সীমানা ভাবে খুন করেছে, কিন্তু একটা কথা তো জানেন, সব সত্যই সত্য না,
সত্যর আড়ালেও কিছু মিথ্যা থাকে। ভালো বলেছেন, সব সত্য সত্য না। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ জিনিসটা আমার জন্য প্রযোজ্য না জামিল সাহেব, এটা আপনাদের ইস্যু। আমি চাই সত্যটা উন্মোচন হোক। আচ্ছা, একটা ব্যাপার বলুন তো, মিস সীমানা কি বাড়ি থেকে স্বেচ্ছায় চলে গেছে নাকি তাকে যেতে বাধ্য করা হয়েছে? আপনার কি ধারণা? সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিব না, তবে সীমানা ভাবি যে অন্তরালে আছে এটা তার জন্য ভালো, না হলে হয়তো এতক্ষণে তাকে হাজতে থাকতে হতো। আর এই প্ল্যানটা যেই করে থাকুক, আমার মনে হয় সীমানা ভাবির ভালোর জন্যই করেছে। শুধু যে আমার মক্কেলের জন্য ব্যাপারটা ভালো হয়েছে তা না, চৌধুরী পরিবার জন্য ভালো হয়েছে। কলঙ্কের দাগ কেউ তো আর ইচ্ছে করে গায়ে মাখে না। ইউ আর অ্যাবসলুটলি রাইট। চলি আমার সাথে, আবার দেখা হবে, প্রয়োজনে আবার আসবেন। এই ইস্যুতে আমার দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। থ্যাংক ইউ। বলুন আবার কি সমস্যা? কি বলবো বলুন, রিনাকে আমি কোনো মতে কিছু বোঝাতে পারছি না। কি বোঝাতে পারছেন না? সে জোর করে আপনার কাছে আবার পাঠিয়ে দিল। আমি তো চিরকুটে সব কিছু লিখে দিয়েছি, ডিভোর্স পেপারও সাইন করে দিয়েছি, আর সমস্যা কোথায়? আরে ভাই, সেটা তো আমার গলা কাটা হয়ে গেছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না, কাটা কেন হবে, কি একটু ডিটেইলে বলেন। রিনা তো আপনার চিঠি পড়ে পুরাই অজ্ঞান। কেন? ও তো এটাই চেয়েছিল। হ্যাঁ চেয়েছিল, কিন্তু এভাবে তো চাইনি। আমি না আপনার কথা ঠিক বুঝতে পারছি না। মানে রিনা চেয়েছিল সে একতরফা সব কিছু করবে, কিন্তু আপনি তো চিঠিতে লিখেছেন সে যা খুশি তাই করতে পারে, এই বিষয়টা রিনার পছন্দ হয়নি। কি আশ্চর্য, মানে আপনিই তো বললেন যে রিনা আমার কাছ থেকে মুক্তি চায়, আমি না বলা পর্যন্ত ও কোনো ডিসিশন নিতে পারছে না। আমি তো সেটাই মনে করেছিলাম। তো এখন কি হয়েছে? আমাকে বিয়ে করছে এটা ঠিক আছে, মানে শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। তাহলে তো সব ঠিকঠাকই আছে। না না, ঠিক নেই শিয়া ভাই। বলতো আমি আপনার কাছে যে কারণে এসেছি সেটা খুবই লজ্জাজনক, অন্তত আমার কাছে। এমনটা হবে এটাকে তো ভাই আমি আশা করি। মানে কি হয়েছে সেটা বলবেন তো। রিনা আপনার চিঠির একটা রিপ্লাই দিয়েছে। ও আচ্ছা, আপনি সেটা নিয়ে এসছেন? হ্যাঁ, বিশ্বাস করুন আমি এটা আনতে চাইনি, কিন্তু রিনা আমাকে এভাবে জোর করে বলল আমি আর না করতে পারিনি। সে বলেছিল আমি যদি চিঠিটা না আনি তাহলে সে বিয়েটা ক্যান্সেল করে দেবে। কি লিখেছে রিনা? চিঠিটা দেন। দিতে পারে, কিন্তু একটা অনুরোধ, চিঠিটা পড়ে আপনি আমার উপর রাগ করতে পারবেন না। না না, রাগ করবো কেন, আপনি তো আর চিঠিটা লেখেন। তাছাড়া রিনা আপনাকে বিয়ে করে সুখী হতে চায়, আমি দোয়া করি আপনারা সুখী হন। আমি অবাক হয়ে যাই, আপনার মতো একটা মানুষকে রিনা চিনতেই পারলো না। বিশ্বাস করেন ভাই, রিনাকে আপনার বিষয়ে এত বুঝেছি এত বুঝেছি, কিন্তু সে আমার কথা শুনলই না। ভাই বাদ দেন তো, জানেন আপনার জন্য আমার খুব খারাপ। হাতের লক্ষ্মী কিভাবে পায়ে ঠেলে দেয় রিনাকে দেখে জানলাম। হ্যাঁ যা শেষ হয়ে গেছে সেটা আর ভেবে কি লাভ বলুন। লাভ নেই, কিন্তু আফসোস হয়। জানি না আপনার জায়গাটা আমি পূরণ করতে পারবো কিনা, কিন্তু একটা কথা কি জানেন? কি? এই ঘটনার পর কেন জানি রিনার উপর আমি বিরক্ত হয়ে গেছি। এমনও হতে পারে রিনার সাথে বিয়েটা আমি
ক্যান্সেলও করে দিতে পারি। এটা আপনি কি বলছেন? হ্যাঁ শিয়া ভাই, আপনার মতো একটা মানুষকে যে অপমান করতে পারে, অসম্মান করতে পারে, সে তো ভবিষ্যতে আমার সাথে একই কাজ করতে পারে, কিন্তু একটা মান সম্মান আছে তাই না? চিন্তা করবেন না, দরকার হয় আপনার হয়ে আমি রিনার সাথে কথা বলব। দেখ চিঠিটা দেখ। শিয়া ভাই দেখেন না আমার হাত কাঁপছে, মানে আমার জন্য আপনাকে এরকম একটা চিঠি পেতে হচ্ছে, আমাকে মাফ করবেন শিয়া ভাই। দিন না অবাক হচ্ছি, তোমার এত সাহস হলো কি করে আমাকে চিঠি লেখার? তুমি কি করে ভাবলে তোমার চিঠি পড়ে আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব? শোনো শিহা, আমি নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, স্বপনকে আমি বিয়ে করব। এই জন্য কারো পরামর্শ আমার দরকার নয়, বিশেষ করে তোমার মতো একটা অপদার্থ অক্ষম মানসিক বিকারগ্রস্ত লোকের পরামর্শ তো নয়। একটা কথা জেনে রেখো, তোমাকে আমি আগেও যেমন ঘৃণা করেছি এখনো করি, আমি তোমাকে চরম ঘৃণা করি। জীবনে কোনোদিন যেন তোমার ওই অলক্ষণে নোংরা মুখ আমি না দেখি। তুমি আপাদমস্তক লম্পট একটা মানুষ, আই হেট ইউ, হেট ইউ। আর তোমার ডিভোর্স লেটার সাইন করে দিয়েছি, চাইলে কাউকে দিয়ে সংগ্রহ করে নিতে পারো। সেটা আমি কি করে বলবো বাবা? তুমিই তো বলবে, কারণ তোমার স্ত্রী গোয়েন্দা লাগিয়েছে, আর তুমি সেটা জানার পরেও চুপচাপ থেকেছো, আমার কাছে গোপন করেছো। ঠিক গোপন না বাবা, বলা হয়নি। এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানার পরেও আমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, এবং আমাকে জানানোর প্রয়োজনটুকু বোধ করোনি। সরি বাবা। বৌমা এসব কেন করছে? তুমি নিশ্চয়ই তাকে প্রশ্রয় দিয়েছো। আমি কিভাবে তাকে প্রশ্রয় দেব? তুমি নিশ্চয়ই জানো যে বৌমা কোথায় আছে। আমি জানি না। অবশ্যই তুমি জানো, কিন্তু আমার কাছে গোপন করছো। না বাবা, আমি কেন এটা গোপন করব? কারণ তুমি বোকার মতো নিজেকে প্রকাশ করতে চাইছো। তুমি তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য প্ল্যান করে এই গোয়েন্দাটা লাগিয়েছো, যাতে গোয়েন্দা ওই খুনিকে খুঁজে বের করতে পারে। না বাবা, আমি এটা করিনি। তুমি কি জানো
তোমার এবং তোমার গোর কর্মকাণ্ডের জন্য আমি ফেঁসে যাচ্ছি? তা কেন, আপনি তোর খুন করেননি, খুন করেছি আমি। এই কথাটি তুমি আর একবার উচ্চারণ করবে না। খুন করেছে সীমানা এবং শাস্তি তাকেই পেতে হবে। এখন আমি কি করব বাবা? চার দেয়ালে কি চাও তুমি? খুনের দায়ে জেলে যেতে চাও? জানি না, তবে সীমানার শাস্তি হোক সেটাও চাই না। বাইরের পৃথিবীর কাছে আমাকে খুনি আর ফেরারি বানাচ্ছে, কি মনে করেছেন আপনারা? আমি কিচ্ছু বুঝি না। এসব আপনার মন গড়া কথা ম্যাডাম, আর আমি তো শুরু থেকেই দেখছি আপনি একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছেন। আপনার কি দোষ? আপনাকে দিয়ে পাঠিয়েছে, আপনি নিয়ে আসছেন, সেটাই তো। এটা আমার বাসা না, তাই আমি বলেছি বলে আপনি চলে যেতে পারেন না। মানে আমি স্বেচ্ছা যাচ্ছি, কারোর উপর রাগ করে যাচ্ছি না। আমার সাথে তুই নিশ্চয়ই একমত হবি, প্রথম সাসপেক্ট হচ্ছে শিমাতে এখন আলপনা কী।